আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে অন্যরকম একটা ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি আজকে নিয়ে রান্নাঘরে রান্না করছি, আর ও এখন বেবি ক্যারিয়ারে আছে। আর এইভাবে ভিডিওটা করার একটা কারণও আছে, বিশেষ একটা কারণ। আজকে হঠাৎ করে আমি যখন ফেসবুকে ঘোরাঘুরি করছিলাম, আমার এক বিশেষ পরিচিত ব্যক্তি একটা সুন্দর পোস্ট করেছিলেন। আসলে এটা মোটামুটিভাবে বলতে পারেন আমরা যারা আছি, মায়েরা যারা হচ্ছে ছোট বাচ্চাদেরকে এখন টেক কেয়ার করছি, সাথে সংসার সামলাচ্ছি বা নিজের কাজগুলো করছি, তাদের জন্য। তো সেই পোস্টটা পড়ে আমার খুবই খারাপ লেগেছিল। আসলে প্রতিদিনই আমরা এই জিনিসগুলো ফেস করি, বাট কখনো এগুলো নিয়ে ওইভাবে মাথায় চিন্তা নেই আনি না যে না থাকে, এটা তো নর্মাল একটা কাজ। তো অনেক মানুষ আছেন, সেটা হোক হচ্ছে পরিবারের পুরুষ লোক অথবা মহিলা লোক, অনেকেই হচ্ছে ছোট বাচ্চাদের মায়েদেরকে এভাবে বলে থাকেন যে বাচ্চা লালন পালন করা খুব একটা কঠিন কাজ না, এটা কেম এত ঢং করার কী আছে বা এত দেখানোর কী আছে। তো তাদের জন্য আসলে আজকের ভিডিওটা, এই যে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্নাঘরের সব কাজ করছি, আর রান্না বান্না করছি হচ্ছে নিয়াজকে কোলে নিয়ে। এই অবস্থায় ওকে কোলে নিয়ে রান্না বান্না করাটা কতটা ঝামেলা সেটা আপনারা অবশ্যই জানেন অনেকেই। কারণ হচ্ছে একটা বাচ্চাকে রান্নাঘরে নিয়ে যাওয়া মোটামুটি আনসেফ একটা সিচুয়েশন। তারপরে নিয়ে যাওয়া হয়েছে কেন, যে সে কোনোভাবেই থাকছে না কারো কাছে, অথবা কেউ নেই রাখার জন্য, তাকে সাথে নিয়েও থাকতে হবে, আবার সব কাজও করতে হবে। তো নিয়াজ আজকে কয়েকদিন ধরে অসুস্থ, আপনারা জানেন গতকালকের ভিডিও যারা দেখেছেন, ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, ডক্টর মেডিসিন দিয়েছে। তো মেডিসিন নেওয়ার পর থেকে ওর আর কি, জানি না মেডিসিনের জন্য না এমনিতেই, আজকের দিনটা ও খুব আর কি কান্নাকাটি করতেছে, কোনো ভাবিও বিছানায় থাকে না, শুধু কান্নাকাটির উপরেই থাকতেছে। দেখা যায় ঘুম পাড়াচ্ছি, 5 থেকে 10 মিনিট ঘুমায় আবার উঠে যায়, আর এমনভাবে চিৎকার করে যে মনে হয় কেউ ওকে মারলো। তো এইভাবে তার ফেলে রাখা যায় না, আর আপনাদের ভাইয়ার কাছেও সে থাকছে না, এক কথা হচ্ছে সে আমাকে ছাড়া কারো কাছেই থাকছে না। তো এই অবস্থা আমি আর কি করব, কিছু করার না পেয়ে ভাবলাম যে থাক আমার সাথেই থাক, তার জন্য ক্যারিয়ারে নিয়ে নিলাম। আর এই যে রান্নাঘরে দেখতে পাচ্ছেন হেলে দুলে আপনাদের ভাগিনাকে কোলে নিয়ে তারপরে আমি তরকারি কাটছি। তো ওই মুহূর্তে আমি আজকে যেহেতু ডাটা রান্না করেছি, তো ডাটা কাটতে হবে, তো সেটা কাটছিলাম। ভাগ্যিস যে তার আগে আমি মাছটা ওয়াশ করে মেখে কড়াইতে বসাই দিছি, না হলে তো দেখা যেত মাছটাও ওকে কোলে নিয়ে ধুইতে হতো। তো ভাত হয়ে গেছে, ভাতটাও দেখলেন যে না ওকে কোলে নিয়েই হচ্ছে গড় দিলাম, যদিও এটা খুব রিস্ক ছিল, আমি খুব ভয় পাচ্ছিলাম, ওকে অনেকটা দূরে রেখে রেখে করার চেষ্টা করছিলাম, মানে হচ্ছে আমি নিজেও দূরে থেকে কাজ করার চেষ্টা করছি। তো তারপরে তো কাজ রান্নাঘরের সব কাজ তো আর দূরে থেকে করা যায় না, তারপরে চেষ্টা করছিলাম যে ওকে সেফ রেখে করতে পারি। আর এদিকে কিন্তু সে ঘুমায় গেছে, তাকে বিছানা রেখে আসলে কিন্তু সে ঘুমাবে না, বাট তাকে আমি এভাবে নিজের সাথে নিয়ে নিয়েছি, সে কিন্তু ঘুমিয়ে গেছে। আর আমাকে দেখে আপনাদের কী মনে হচ্ছে বলেন তো, আমি রাতে না ঠিকমতো ঘুমাইতে পারি, দিনে তো ঘুমানোর কোনো কোশ্চেনই আসে না। তো এইভাবে কিন্তু দিনকাল যাচ্ছে, কিন্তু তারপরেও যারা বলেন যে বাচ্চা করা কোনো ব্যাপার না অথবা ঢং করো কেন, এটা সেটা তাদেরকে বলবো, আসলে আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন বা কখনো কি এই জিনিসটা প্র্যাকটিস করার চেষ্টা করেছেন আসলে কতটা কষ্টকর? আমি যদি একটুখানি নড়াচড়া বন্ধ করে দিই, দেখতে পাচ্ছেন নিয়াজ কান্নাকাটি করছে, তো আমাকে কিন্তু অনবরত নড়াচড়ার মধ্যেই থাকতে হচ্ছে, আবার কাজও করতে হচ্ছে। তারপরও চেষ্টা করছি যেন কাজটা তাড়াতাড়ি করতে পারি। তো ওকে নিয়েই সব কাজ করা, এর মাঝখানেও কান্নাকাটি করতেছে, আবার ঘুমাচ্ছে, আবার উঠছে, আবার ঘুমাচ্ছে, আবার উঠছে, আর কি এক কথা হচ্ছে খুবই সমস্যায় আর কি ওই সময়টা পার করছিলাম। কিন্তু তারপর আজকের ভিডিওটা এর জন্য মেক করা, যারা এই ধরনের কথা বলেন তাদেরকে একটু দেখানোর জন্য আসলে কতটা কষ্টকর। হয়তো অনেকে আমাকে এই ভিডিও দেখে বলতে পারেন এটা ভিডিও করার কী ছিল, অথবা বাচ্চাকে এভাবে ক্যারিয়ারে নিয়ে তারপরে এভাবে রান্নাবান্না করা খুবই রিস্ক ছিল, এটা ছিল, সে অনেক কিছু বলতে পারেন। কিন্তু তারপরেও কথা হচ্ছে যে ফেলে দিয়ে তার কিছু করা যাবে না, আবার তাকে নিয়ে বসে থেকেও ঘর সামলানো যাবে না, কারণ ঘরের অন্যান্য সদস্যদের খাবার দাবারের ব্যাপার আছে, তারপর তাদের খাওয়াতে হবে, তাদের জন্য সব ব্যবস্থাই কিন্তু করতে হয় একজন হাউস ওয়াইফকে। সো যারা কি না সবসময় এই ধরনের উল্টাপাল্টা কথা বলেন যে ঘরে একজন মহিলার কোনো কাজ নেই, তারা হচ্ছে একদিন ওই একটা মহিলার কাজ করে দেখান। আমার মনে হয় করোনা কালে যারা আর কি করোনা
সময় বাসায় ছিলেন, অধিকাংশ পুরুষ লোক বাসায় ছিলেন, তখন তারা কিন্তু ঘরের কাজ করেছেন আর তখন টের পেয়েছেন আসলে ঘরের কাজ করাটা কতটা সহজ। আসলে দেখলে মনে হয় সহজ কোনো কাজ না, কিন্তু যারা করে একমাত্র তারাই জানে। তো করোনাকালে পুরুষ লোকরা যখন বাসায় ছিল তারা কিন্তু তখন ঘরের কাজ করেছে, হেল্প করেছে, আবার অনেকে তো কাজ করতে করতে হাঁপি উঠেছে, ফেসবুকে নিয়ে অনেক মজার মজার কন্টেন্টও হয়েছে। তো সব কিছু মিলে তখন যারা কাজ করেছেন ঘরে তারা টের পেয়েছেন আসলে একটা ঘরে কত ধরনের কাজ থাকে। ঘর সেটা এক রুমের হোক আর হচ্ছে পাঁচ রুমের হোক, কাজ তো কাজই। আবার অনেক মানুষকে আমি শুনতে আর কি বলতে শুনেছি যে আরে তোমার তো ছোট ঘর, দুইটা মাত্র রুম অথবা একটা মাত্র রুম, তোমার ঘরে কি কাজ আছে, আমার এত বড় ঘর, পাঁচটা রুম, এই রুম ক্লিন করা, এই রুম মেনটেন করা খুব কষ্টকর। আমি সেই সকল মানুষদেরকেও বলতে চাই যে আসলে ঘর একটা হোক আর হচ্ছে পাঁচটা হোক, ঘরের কাজ সমানই থাকে। আপনার ঘরে যেমন পাঁচটা রুমে তার আপনি থাকেন না, হয়তো বা একটা রুমে বা দুইটা রুমে থাকেন, তখন যেমন ঘরগুলো ক্লিন করতে হয় ঠিক তেমনি একটা ঘরে থাকলে আর একটু বেশি ক্লিন করতে হয়, কারণ একটা রুমের উপরে বেশি যুদ্ধ চলে, যার কারণে ওই রুমটা বেশি ময়লা হয়, বেশি তাড়াতাড়ি করে তাকে ক্লিন রাখতে হয়। তো যাই হোক, তাই এই সকল মানুষদেরকে অনুরোধ করবো আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে বাচ্চা মানুষ করা খুব একটা সহজ কাজ না। যদি তারপরে মনে হয় যে সহজ কাজ, তো আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা একটুখানি প্র্যাকটিসে চলে আসেন, কোনো একটা দিন আপনারা এইভাবে তাদেরকে দেখাশোনা করেন, টেক কেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা আনন্দের বা কতটা পেইনফুল হতে পারে। তো ভালো থাকেন সবাই। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্না হয়ে গেছে, যদিও আমি ভয়েস ওভার করছি, কারণ যখন ভিডিও করেছি তখন আসলে আমি ওইভাবে মাইন্ড সেট আপ করিনি, আর ভিডিও করার সময় এমনিতে ক্যামেরাটা অন করে রেখেছিলাম যে যদি ভিডিও করতে পারি। তারপরে দেখলাম যে না, এই সিকোয়েন্সগুলো ভিডিওতে চলে আসে, খারাপ ছিল না, আর এর জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা। আর ভয়েস ওভারটা করছি আমি পরবর্তীতে, যার জন্য কোনো ধরনের রান্নাবান্নার শব্দ আপনারা পাবেন না। আর আমাদের এখানে তো আপনারা জানেন অনেক শব্দ হয় বাইরে, যার জন্য আমি ওই শব্দগুলোকে একটু স্কিপ করার ট্রাই করেছি আর আপনাদের জন্য ভয়েস ওভার করে দেন হচ্ছে ভিডিওটা আপলোড করছি। আশা করছি কেউ খারাপভাবে নেবেন না, বোঝার চেষ্টা